হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজাদার প্রশ্ন এবং তার উত্তর। আপনারা দেখছেন আর সাথে আছি আমি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন, কারণ আপনার আশেপাশে কেউ শুনতে পেলে আপনারই সমস্যা হতে পারে। প্রশ্ন: অতিরিক্ত কোনো খাবার খেলে কিডনিতে পাথর হয়? উত্তর: যারা অতিরিক্ত মাংস খায় তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রাণীজ প্রোটিনে পিউরিন থাকে যা ভেঙে ইউরিক অ্যাসিডে পরিণত হয়। অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। প্রশ্ন: গরমকালে কিভাবে করলে মেয়েরা ছটফট করে? উত্তর: গরমকালে ফ্যান না চালিয়ে যদি কোনো মেয়েকে সপাসপ করা যায় তবে মেয়েরা ভীষণ ছটফট করবে, কারণ তাদের দুই দিকের গরম লাগার কারণে। প্রশ্ন: কোনো জিনিস ঢোকানোর আগেই মেয়েরা দেখে ভয় কেঁদে ফেলে? উত্তর: বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হল ইনজেকশন। ইনজেকশন ঢোকানোর আগেই মেয়েরা দেখে ভয় কেঁদে ফেলে। প্রশ্ন: মেয়েদের কোনো অঙ্গ স্পর্শ করলে নিচ থেকে টপক করে জল পড়ে? উত্তর: মেয়েদের কোমরের নিচের অংশে যদি বারবার স্পর্শ করা যায় তাহলে কিছুক্ষণের মধ্যেই নিচের অংশ দিয়ে টপক করে জল পড়তে শুরু করে। প্রশ্ন: একজন কোর্টের বিচার প্রতি মাসে কত টাকা বেতন পায়? উত্তর: একজন কোর্টের বিচারপতি 2 থেকে 2.5 লক্ষ টাকা মাসে বেতন পায়। প্রশ্ন: কুমারী মেয়েদের স্তন কেন খাড়া হয়? উত্তর: কুমারী মেয়েদের সাধারণত 1-6 থেকে 2-2 বছর বয়সে শরীরে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন হরমোনের প্রভাব থাকে, যার কারণে কুমারী মেয়েদের স্তন খাড়া হয়ে থাকে, কিন্তু বিয়ের পর হরমোনের প্রভাব কমে যায় যার কারণে স্তন খাড়া হয়ে থাকে না।